Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর রুমটা একটু গোছগাছ করে চলে আসলাম কিচেনে, এসেই দেখলাম আমার শাশুড়ি মা রান্না বান্না করতেছেন। তো আমি এখন হচ্ছে বাকি রান্নাটুকু কমপ্লিট করব। তো এখানে আমার শাশুড়ি মা ফুলকপি হচ্ছে কষানো দিয়ে দিয়েছে অলরেডি। তো আমি হচ্ছে পাশাপাশি এখন আমার নাস্তাটাও রেডি করে নেব, যেহেতু এখানে লাইনের গ্যাস আর গ্যাস একটু সমস্যা করে, সেজন্য সকালের নাস্তা তারপর দুপুরের রান্না সব কিছু একসাথেই প্রিপারেশন নিতে হয়। দেখা যায় যে ঘুম থেকে ওঠার পর তো নাস্তা নিয়ে একটা ব্যস্ততা থাকে, সেই সাথে হচ্ছে রান্নাবান্না নিয়েও ব্যস্ততা থাকে। তো এটা আসলে আমার কাছে ভালো লাগে না, এই সিস্টেমটা যে একসাথে সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্না বসাতে হয়। আমার যে বিষয়টা সেটা হচ্ছে নাস্তা খাবো, আস্তে ধীরে হচ্ছে তারপর রান্না বসাবো রিল্যাক্সে। তো যাই হোক, এখানে হচ্ছে যে আমি ভালো করে ফুলকপিটা কষিয়ে নিলাম। তো এটা মশলা দিয়ে বসিয়ে দিয়েছিল আমার শাশুড়ি, তো এখন আমি বাকিটা কমপ্লিট করব আর কি। আর এই যে ট্যাংরা মাছ ভেজে রেখেছিল, তো ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ রান্না হবে। আর দুইটা রান্না হয়ে গেছে, গরুর মগজ ভুনা করেছে আর হচ্ছে ডাল রান্না করেছে, তো এগুলো সকালবেলাই করে নিয়েছিল। তো এখন আমি সাথে টমেটো তারপর কাঁচামরিচ এগুলোও দিয়ে দিলাম, আর ঝোলটা একটু বেশি করেই দিলাম, কারণ এই ঝোলের মধ্যে হচ্ছে মাছটা রান্না হবে, তারপর ঝোলটা একটু কমে গেলে আমি নামিয়ে নিব আর কি। এই তো তরকারিটা রান্না শেষ করে আমি হচ্ছে আমার নাস্তাটা রেডি করে নিব, আর তারপর হচ্ছে নাস্তা খেয়ে আমি আমার নিজের একটু কাজ করব। আর আজকে আর সকালের নাস্তায় তেমন কিছু বানাই নাই, আজকে হচ্ছে ব্রেড খেয়ে নিব ডিম ভাজি করে। তো আমি হচ্ছে ব্রেড সরাসরি খাওয়ার থেকে একটু হালকা শেকে বা আমি হালকা একটু তেল বা বাটার দিয়ে একটু টোস্ট করে খেতে পছন্দ করি। তো এখানে আমি হালকা একটু এভাবে শেকে নিচ্ছি আর তারপর ডিম ভাজি করে নিব। এই তো, আর এই যে তরকারিতে ঝোলটা আর একটু কমবে, এখনকার ফুলকপিগুলো খেতে একটু ভালো লাগে না। আর এই যে এটা হচ্ছে গরুর মগজ ভুনা, এটা আমার শাশুড়ি মাই ভুনা করেছে আর হচ্ছে ডাল রান্না করেছে। তো আমার শাশুড়ি মায়ের হাতের ডাল কিন্তু অনেক মজা, তো আমার কাছে খুব মজা লাগে ওনার হাতের ডাল। তো এই তো, এই হচ্ছে রান্না বান্না। ফুলকপি নিয়ে যেটা বলতেছিলাম, আসলে শীতকালীন সবজিটা শীতকালেই মজা লাগে, আনসিজনে কেন জানি আমার ভালো লাগে না। আর শীতকালীন সবজিগুলো মানে শীত ছাড়া অন্য সময়ে অন্যরকম লাগে, মানে শীতের সময় খেতে যতটা ভালো লাগে এখন হচ্ছে এই শীত ছাড়া খেতে এগুলো ভালো লাগে না। তো ফুলকপিটা আসলে রান্না করার পর তেমন একটা ভালো লাগে নি। তো এই যে এখন হচ্ছে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে তারপর নামিয়ে নিব। আর তরকারিটা হয়ে যাওয়ার পর হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছিলাম। তো এখন আমি ফাঁকে নাস্তাও খেয়ে নিয়েছি, এখন আমি চলে যাব আমার নিজের কাজে। আজকে আমি একটু গোছগাছ করব, গোছগাছ করব বলতে মানে সব কিছু একটু কেমন যেন মেসি হয়ে আছে আমার কাছে লাগতেছে। ড্রেসিং টেবিলের ভেতরে জিনিসপত্র, তারপর আমার ব্যাগগুলোকে একটু আমি ঠিক মতো গুছিয়ে রাখবো। আপাতত এখন যে ব্যাগগুলো ইউজ করতেছি, কিছুদিন আগে বেশ কয়েকটা ব্যাগ হচ্ছে আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম কাউকে দিয়ে দেওয়ার জন্য, কারণ এগুলো আর আমার ইউজ করা হয় না, শুধু শুধু ফেলে রেখে লাভ নেই। তো এখন আমি ব্যাগের সংখ্যা অনেক কমিয়ে ফেলেছি, জাস্ট যেগুলো ইউজ করি ওইগুলোই রেখেছি, যেগুলো দেখা যায় যে অনেকদিন পর্যন্ত ইউজ করা হয় না সেগুলো আমি আমাদের বাড়িতেও দিয়ে আসছিলাম কিছু কাউকে দিয়ে দেওয়ার জন্য। তো এই যে এখানে আমি এই যে চারটা শপিং ব্যাগের মধ্যে সবগুলা ব্যাগ হচ্ছে আমি ঢুকিয়ে নিয়েছি, আর আলাদা একটা যে ব্যাগটা রেখেছি ওইটা হচ্ছে এমনিতেই রেখেছি আর কি, ওইটা আর শপিং ব্যাগে নিব না। তো এগুলো হচ্ছে আমি আলমারিতে সুন্দরভাবে এখন রেখে দিব। আর ব্যাগের ভেতর, এক একটা ব্যাগের ভেতর দেখা যায় যে এক একটা জিনিসপত্র, তো সব কিছু আমি সুন্দরভাবে বেটের করে গুছিয়ে নিয়েছি। যেগুলো অপ্রয়োজনীয় জিনিসপত্র আমার কোনো কাজে আসবে না সেগুলো আমি ফেলে দিয়েছি, আরও অনেক কিছুই ফেলে দিব আজকে। আর এই যে এখানে আরিশমণি আমার একটা সানগ্লাস নিয়ে খেলতে নিয়ে ওইটা ভেঙে ফেলেছে, একটা সানগ্লাসের ডাট। তো এখন আমি আমার সানগ্লাসগুলো একটু ঠিক করে গুছিয়ে ব্যাগের মধ্যে রেখে দিব। তো আমি যে ব্যাগটা আলাদা রেখেছি তো ওইটার মধ্যে হচ্ছে একটা সানগ্লাস রাখবো, আর বাকিগুলোতে হচ্ছে আমি রেখে দিব আর কি, যেগুলো আমার এখন আপাতত প্রয়োজন লাগতেছে না। আর এই তো, এদিকে আমি আমার গুছানোর কাজ করতেছি আর এদিকে আমার আরিশ বাবা পাউডার নিয়ে খেলতেছে।
ও পাউডার নিয়ে খেলতে পছন্দ করে। ও পাউডারের বক্স যেখানেই থাকুক খুঁজে নিয়ে আসবে, আর সেটা দিয়ে যে দেখতেই পাচ্ছি নিজের গায়ে পাউডার দিচ্ছিল, তারপর ফেলবে, আর আমি নিতে চাইলে হচ্ছে কান্না করবে। আর এই যে এখানে হচ্ছে আমি ড্রেসিং টেবিলের ভেতরে আরিশের বাবার কতগুলো সানগ্লাস পেলাম, এগুলা যে এখানে আছে সে মনে হয় নিজেও জানে না, তো আমি আমার ভাঙা সানগ্লাসটা ফেলে দিলাম। আর এই যে এইটার মধ্যে হচ্ছে ওর সবগুলো সানগ্লাস আমি রেখে দিলাম আর কি। আর ও নিজেও বলতে পারবে না ওর সানগ্লাস আদৌ বাসায় কয়টা আছে বা কোথায় রেখেছে। দেখা যায় যে এক এক সময় আসে এখানে রেখে ফেলে চলে যায়, তারপর দেখা যায় সে আবার কিনে নেয়। তো এই যে এখানে আমি সব সানগ্লাস গুছানোর পর আরেকটা সানগ্লাস পেলাম, এটা নতুনই, ইউজ করা হয় নাই। আর তারপর হচ্ছে আমি খুঁজে আমার এই পার্সটা পেলাম, এটা আমার অনেক পুরনো একটা পার্স, কিন্তু এটা আমার ফেলে দিতে ইচ্ছে করে না, যদিও এটা এখন আর ইউজ করা হয় না। তো এটার ভেতরে হচ্ছে আমি এই যে আরিশের বাবার ছবি অনেক আগে রেখেছিলাম, একদম রিলেশনশিপের প্রথম দিকে। তো ছবিটা হঠাৎ করে দেখে আমি আমার সেই পুরনো দিনগুলোতে একটু সময়ের জন্য ফিরে গিয়েছিলাম, মানে মনে হচ্ছিল আর কি ওই দিনগুলোর কথা, যেগুলো এখন হচ্ছে আমাদের কাছে স্মৃতির ভাণ্ডার। তো যে এখানে আমারও একটা পিকচার ছিল, তো আমি তখন আমার ওয়ালেটে সবসময় হচ্ছে ওর পিক রাখতাম, আমার এই এই ওয়ালেটটাতে হচ্ছে আমি টাকা রাখতাম আর কি। তো এটার মধ্যে ওর পিক রাখতাম, তারপর আমার পার্সের মধ্যেও ওর ছবি থাকতো, তেমনিভাবে ওর কাছেও আমার ছবি থাকতো, এখনও আছে। তো যাই হোক, এই যে এখানে ছোট্ট আরেকটা ছবি, আর সাথে আমার আরেকটা পাসপোর্ট সাইজের ছবি। তো ওইটা আমি আর আমার ফেস দেখালাম না, কারণ পাসপোর্ট সাইজের ছবিগুলোতে ফেস খুব ভালো আসে না, কেমন জানি আসে। তো এই তো আমি দুইটা ছবি আবার একসাথে করে রেখে দিলাম, আর এই পার্সটাও রেখে দিব। আমার অনেক পুরনো পার্স আমি ফেলে দিয়েছি, কিন্তু এই পুরনো পার্সটা আমার ফেলতে ইচ্ছে করে না। আর এটা আমাকে গিফট করেছিল আমার ছোট মামা, দেশের বাইরে থেকে আনিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কাজ করতেছি এখানে, আর আরিশ কী করেছে পাউডার সব ফেলে। তো দেখা যাচ্ছে যে ওর নাকে মুখেও পাউডার ঠকতেছে, যেটা ওর জন্য খুবই ক্ষতিকর। তো আমি হচ্ছে পাউডারগুলো নেওয়ার চেষ্টা করলাম, সে কিছুতেই দিবে না। তার মধ্যে সে আবার এটা কিভাবে দেখে ফেলছে, দেখে এটাকে আবার ধরতে চাচ্ছে। তো আমার আপাতত এই হচ্ছে আইশ্যাডো প্যালেটটার কোনো প্রয়োজন হবে না, তো আমি হচ্ছে এটাকে আমি সুন্দরভাবে আমার ব্যাগের মধ্যেই রেখে দিচ্ছি, একটা ব্যাগের মধ্যে, যে ব্যাগগুলো আমি প্যাকিং করে রাখতেছি ওইটার মধ্যেই রেখে দিলাম, নিরাপদে থাকবে। আর এই তো এখানে আমি আমার ওয়াচগুলো এক জায়গায় রাখতেছি। আর এই যে ব্ল্যাক যে ওয়াচটা, তো ওইটা হচ্ছে আমি খুঁজে পাচ্ছিলাম না, আমি আমার সবগুলো ব্যাগেই খুঁজতেছিলাম, তো পরে দেখলাম যে এটা এখানে রাখা, আর বাকি দুইটাও রেখে দিলাম একসাথে। আমার পুরনো ওয়াচগুলো আমি সব ফেলে দিয়েছি, আর এখন হচ্ছে আমি যেগুলো ইউজ করি এগুলোই শুধু রেখেছি আর কি। আর আমার ঘড়ির সংখ্যাও আমি কমিয়ে ফেলেছি, আগে দেখা যেত যে একসাথে অনেকগুলো ইউজ করতাম, এখন আর ভাল লাগে না, একটা ইউজ করলে সবসময় দেখি যে একটাই ইউজ করা হয়। আর অনেক দিন ধরে আমার ওয়াচ কেনাও হচ্ছে না, নতুন ওয়াচ কিনতে হবে। আর এই যে এখানে আমার অপ্রয়োজনীয় কিছু চুড়ি, অপ্রয়োজনীয় এ কারণে বললাম কারণ আমার চুড়ি পরা হয় না, সবগুলোই আমার নতুন টাইপের চুড়ি, কিন্তু এগুলো আমি শুধু শুধুই কিনতাম। আর এই যে ড্রেসিং টেবিলের ভেতর থেকে আমি সব কিছু অপ্রয়োজনীয় প্রয়োজনীয় সব জিনিসপত্র বের করে নিলাম, এখান থেকে আমি অনেক কিছুই ফেলে দিব, জাস্ট যেগুলো আমার দরকার এগুলো রেখে দিব আর কি। আর যেসব জিনিস শুধু শুধুই রাখা আছে, কোনো দরকারে আসবে না বা আমি ইউজ করব না, সেগুলো আমি ফেলে দিব। তো এখন একটু ভালো করে মুছে টুছে নিচ্ছি, গ্লাসটা একটু গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিলাম, আর তারপর হচ্ছে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। ড্রেসিং টেবিলের ভেতর গোছানোর পার্ট শেষ করে আমি আমার আলমারি থেকে আমার জুয়েলারিগুলো বের করে নিলাম। উর্মির বিয়ের পর আমার আর এগুলো গোছানো হয় নাই, প্রোগ্রামে তো পড়া হয়েছে, তো পরে আবার এমনিই রেখে দিয়েছিলাম আর কি, কোনটা কোন বক্সে। আমার আবার সব কিছু গুছিয়ে সুন্দর করে না রাখলে আমার ভাল লাগে না, তো ভাবলাম যে আজকে গুছাচ্ছি, আজকে এগুলো একটু সুন্দরভাবে গুছাই নেই, এক একটা এক এক জায়গায় এলোমেলো হয়ে আছে। এই তো এই গোল প্লেটের সেটটা হচ্ছে, মানে যে বড় লাল বক্সেরটা, ওইটা হচ্ছে আমার উঠায় আনার প্রোগ্রামের দিন আমি পড়েছিলাম আর কি, ওই প্রোগ্রামের। আর এই যে লং যে এই গলার হারটা, এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম, এটা এটা আমার খুবই পছন্দের একটা জিনিস, এটা সালোয়ার কামিজ বা শাড়ি সব কিছুর সাথে পরলেই ভালো লাগে। এই তো, আর এই যে এইটা হচ্ছে গোল্ডের পার্ল, আর হচ্ছে গোল্ডের, এটা আমাকে গিফট করেছিল আমার বিয়েতে আমার খালামণি, আমার ডক্টর নানা ভাইয়ের মেয়ে, তো ওই খালামণি আমাকে এটা দিয়েছিল। আর এই যে এখানে হচ্ছে কিছু মালা,
তো এইগুলো সব আরিশ এখন বের করে ফেলেছে, এগুলো আমি গোছগাছ করে রাখবো। আর এই যে এই গোল প্লেটের সেটটা হচ্ছে আমার আখতের। আসলে জুয়েলারির প্রতি আমার ফ্যাসিনেশন কোনো কালেও ছিল না, জুয়েলারির প্রতি আমার আগ্রহটা একটু কম, মাঝে মাঝে পড়তে ভালো লাগে আবার পড়তে ভালো লাগেও না। আপনারা দেখবেন হয়তো খেয়াল করে আমার ভিডিওতে যে আমি আমার হাতে কখনো চুড়ি পরি না, মাঝে মাঝে আগে পড়তাম, আবার ভালো লাগে না, মানে কেমন জানি লাগে, একটু অস্বস্তি লাগে। অনেক মেয়েদের আছে জুয়েলারির প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন কাজ করে, জুয়েলারি কিনতে পছন্দ করে, কালেকশানে রাখে, আর আমার আসলে কেনাও হয় না, আসলে পরা হয় না, তো সেজন্য আমি জুয়েলারি তেমন কিনিও না। তো এই তো, এই যে এখানে একটা কানের দুল ভেঙে গেছে, তো এটাকে হচ্ছে গোল্ডের দোকানে নিয়ে ফিক্স করতে হবে, এখন থাক পরে এক সময় করে ঠিক করে নিব। এই তো সব কিছু জায়গা মতো আমি গুছিয়ে রাখতেছি, সব এলোমেলো হয়েছিল। আরও টুকিটাকি যে গোল্ডগুলো ছিল, তো ওইগুলো হচ্ছে একটা বক্সের মধ্যেই রাখা ছিল, ওইটা আর আমি খুলি নাই, ছোট একটা বক্সের মধ্যে রাখা। আমার আংটি, চেইন, তারপর হচ্ছে কানের দুল, ওগুলো সব গোল্ডের জিনিসগুলো এক জায়গাতে আর কি। আর আরিশ তখন আমাকে এত বেশি জ্বালাতন করতেছিল, পরে আমি আসলে আমি রিংগুলো দেখাতাম, ওগুলো আর মানে দেখাতে পারি নাই, তাড়াতাড়ি করে সব উঠাই নিচ্ছিলাম। যে দেখতেই পাচ্ছেন আমি একদিকে গুছিয়ে রাখতেছি আর সে হচ্ছে বক্স থেকে বের করে ফেলতেছিল, পরে তাড়াতাড়ি করে উঠাই রাখছি। আর এই যে আমার ছোট্ট ডায়েরিটা, এই ডায়েরির ইতিহাস আপনাদের সাথে আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম, এটার মধ্যে মূলত হচ্ছে আমাদের রিলেশনশিপের স্টোরি আছে। তো যাই হোক, আর এই যে এটা হচ্ছে আরিশের বাবার বিয়ের রিং আর কি। এই তো আমার বিয়ের ব্লগে অবশ্য আপনারা দেখেছেন বিয়ের রিং। তো যাই হোক, সব কিছু গুছগাছ করে রাখলাম, আর এখন হচ্ছে দুপুরে খাবার খাবো, তো খাবারটা একটু শেয়ার করতেছি। তো এটা হচ্ছে শুটকির বড়া, এটা কি একটা শুটকি দিয়ে তারপর ভর্তা বানিয়ে আর কি, মরিচ দিয়ে ভেতরে হচ্ছে দিয়ে তারপর উপরটা হচ্ছে কুমড়ো পাতা না কি পাতা, চাল কুমড়ো পাতা মনে হয়, ওইটা দিয়ে হচ্ছে বানাইছে। আর এটা আমার অনেক বেশি পছন্দের একটা জিনিস, আমার আম্মুও বানায়, নোনা ইলিশের বড়া বলি এটাকে আমরা। তো এটার মধ্যে যেই ভেতরের পুরটা দেওয়া হয়েছে শুটকির, ওইটা নোনা ইলিশ না, এটা অন্য শুটকি ছিল, আমার কাছে খেতে এত মজা লাগতেছিল। তো আমার শাশুড়ি মা নাকি অনেক আগেই বানিয়েছিল আর কি, তো তখন আমি ছিলাম না, আমাদের বাসায় ছিলাম, তো আমার জন্য রেখে দিয়েছে। তো এটা দিয়ে আমি খুব মজা করে ভাত খাচ্ছিলাম, এটা দেখেই আমার ভালো লাগতেছিল, কারণ এটা আমার খুব পছন্দের। এই নোনা ইলিশের বড়া আমার আম্মু বানাতে নিলে একসাথে আগে অনেকগুলো বানিয়ে তারপর ওটি ফ্রিজে রেখে দিত আর কি। তো এই তো আমি হচ্ছে এখন আমার খাবারটা মজা করে খেয়ে নিয়েছিলাম। তো আর এই বড়াটা কীভাবে বানাতে হয় আমার চ্যানেলে কয়েকটা ভিডিওতে আমি শেয়ার করেছি, আমার আম্মুর হাতের রেসিপিটাও শেয়ার করেছি, আমার শাশুড়ি মায়ের হাতের বানানোটাও শেয়ার করেছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে আমি গরুর মগজ দিয়ে খেয়ে নিচ্ছি, এটাও আমার পছন্দের একটা খাবার। আর তারপর হচ্ছে ফুলকপি ট্যাংরা মাছ তরকারি দিয়ে খেয়ে নেব। তো এই তো, এই ছিল আজকে আমার লাঞ্চ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।